Good morning, student. Aaj ami stand up 3 episode korachi dekho. Tomader je golpo ta ami koriyechhilam je animals meeting e sei animals e kajol er somonde je kajol bondhu sei my friends jeta ebar my friends e golpo ta tomaderke bolechhilam ba koriyechhilam. এবার এলিমেন্টস সম্বন্ধে কিছু প্রশ্ন আমি তোমাদেরকে শেখাবো আজকে দেখো আজকে হচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেন আমি কিছু কোশ্চেনও লিখে দিয়েছি তার আনসারও আমি করে দিচ্ছি এবার কিভাবে হচ্ছে তোমরা একটু ভালো করে দেখো এবং প্রত্যেকেরই বই থাকলে খাতা এগুলো অবশ্যই করবে ওকে দেখো বলেছি নাম্বার 1 এ আছে হুইচ অ্যানিমাল গিভ আস মিল্ক কি বলেছি হুইচ অ্যানিমাল Give us milk. তাহলে which বলতে আমরা কোন which এর কথার অর্থ হলো কোন which animal কোন পশু give us milk আমাদের দুধ দেয় milk মানে কি দুধ তো তোমরা সবাই দুধ খাও তো milk তাহলে দুধ আমাদের কোন পশুর থেকে আমরা পাবো তাহলে আমরা সকলেই জানি তাই তো cow তাহলে আমরা আনসারটা কি লিখবো the cow give us milk ওকে তাহলে কোশ্চেনটা কি পেলাম which animal give us milk আমরা আনসারটা দেব দা কাউ গিভ আস মিল্ক ওকে ক্লিয়ার নাম্বার 1 নেক্সট দেখো নাম্বার 2 এ বলেছি হুইচ অ্যানিমাল ক্যাচেস মাইস হুইচ অ্যানিমাল ক্যাচেস মাইস তাহলে কোন পশু মাইস বলতে আমাদের ইঁদুর ধরে ক্যাচ মানে ধরা মাইস মানে কি কোন পশুকে আমরা দেখি যে ইঁদুর ধরছে সকলেই জানো কিন্তু বাংলায় আগে বলো না হুইচ অ্যানিমাল ক্যাচেস মাইস বিড়াল তো বাংলায় যদি বিড়াল বলি তাহলে ইংরেজিতে কি বলবো দ্য ক্যাট ক্যাচেস মাইস ওকে মনে থাকবে আবার বলো হুইচ অ্যানিমাল ক্যাচেস মাইস দ্য ক্যাট ক্যাচেস মাইস আন্ডারস্ট্যান্ড নেক্সট ঠিক দেখো হুইচ অ্যানিমাল গার্ড আওয়ার হাউস হুইচ অ্যানিমাল গার্ড আওয়ার হাউস আমাদের বাড়ি পাহারা দেয় কোন পশু সবাই জানো তো কে বাড়ি পাহারা দেয় বলো সবাই জানো ডগ তাহলে দ্য ডগ গার্ড আওয়ার হাউসেস কুকুর আমাদের বাড়ি পাহারা দেয় তাহলে এরা আমাদের কি সবাই উপকারী পশু তাই তো তাহলে এখানে আমরা এগুলোকে পেট অ্যানিমালস বলতে পারি যেগুলো বাড়িতে পোষা হয় তাদেরকে পেট অ্যানিমালস বলে যেমন বললাম এখানে কাউ পেলাম ক্যাট পেলাম ডগও পেলাম নেক্সট হুইচ অ্যানিমাল ইট গ্রাস হুইচ অ্যানিমাল ইট গ্রাস তাহলে কোন কোন পশু ঘাস খায় তোমরা দেখেছো কোন কোন পশুকে ঘাস খেতে হ্যাঁ বলো সবাই জানো আমি তাও দুটো নাম লিখে দিয়েছি দেখো দ্য কাউ অ্যান্ড দ্য শিপ ইট গ্রাস গরুও ঘাস খায় এবং ভেড়া শিপ মানে ভেড়া সেও ঘাস খায় তাহলে আনসারটা কি পেলা দ্য কাউ অ্যান্ড দ্য শিপ ইট গ্রাস ওকে নেক্সট কোশ্চেন হুইচ অ্যানিমাল পুলস কার্ট হুইচ অ্যানিমাল পুল কার্টস কার্টস হলো ঠেলা গাড়ি গাড়ি ঠেলে কোন পশু আমাদের গাড়িটা ঠেলে নিয়ে যায় তাহলে আমি আনসার করেছি দি বুলক পুল কার্টস দি বুলক বুলক বলতে বড় বড় গরুদের তো ভাগ আছে মে গরু বা ফিমেল গরু হলো কাউ আর হচ্ছে ফিমেল গরুকে বলা হচ্ছে বুলক বুলক হলো বলদ বলদ গরু কি করে নাঙল টানে গাড়ি টানে তাই জন্য হুইচ অ্যানিমেল পুল কার্স না আনসারে দ্য বুলক পুল কার্স আন্ডারস্ট্যান্ড তাহলে আজকে আমি কটা পড়া দিয়েছি 5 কোশ্চেন তোমাদের আজকে আমি দিয়েছি এবং আনসারও করে দিয়েছি তোমরা এগুলোকে ভালো করে পড়বে এবং খাতাতেও লিখবে নাও আবার এগেন আমি বলছি হুইচ অ্যানিমেল গিভ আস মিল্ক Which animal give us milk? Answer, the cow give us milk. Okay? Next, which animal catches mice? Which animal catches mice? Answer, the cat catches mice. Next, which animal guard our house? Which animal guard our house? The dog guard our house. Next, which animal eat grass? Which animal eat grass? Answer is the cow and the sheep eat grass. Okay, next. Which animal pull carts? Which animal pull carts? Answer is the bullock
কলকাতা তাহলে আমরা এখানে বারবারই হুইচ হুইচ বলছে তোমাদের তো মনে প্রশ্ন জাগতে পারে হুইচটা কি হুইচ হলো হুইচ কে আমরা wh ফ্যামিলি বলতে পারি wh ফ্যামিলি তাহলে আমরা wh ফ্যামিলি বলতে যেগুলো যে ওয়ার্ড দ্বারা আমরা কোশ্চেন বোঝাই তাই তো তাহলে আমরা বারবার হুইচ হুইচ এখানে হুইচ এর জায়গায় wh ফ্যামিলিতে অনেকেই আছে শুধু হুইচ থাকে না wh ফ্যামিলিতে why থাকে who থাকে how থাকে আর এক্সট্রা হোয়ার থাকে এগুলোকে আমরা wh ফ্যামিলি বলতে পারি এবং এই wh ফ্যামিলি দিয়ে আমরা কোশ্চেন তৈরি করতে পারি ওকে তাহলে আমরা এই wh ফ্যামিলি সম্বন্ধে পরে আরো কিছু জানাবো এখন এই কোশ্চেনগুলো তোমাদের আজকের মতন পড়া দিলাম তোমরা ভালো করে এগুলো খাতায় লিখে বারবার পড়বে আনসারগুলো বারবার পড়বে ওকে তাহলে নেক্সট এপিসোডের জন্য তোমরা ইউটিউবে গিয়ে এনআরপি স্কুল টিচিং এ সাবস্ক্রাইব করে এবং ডান দিকে থাকা বেল আইকনে ক্লিক করবে ওকে বাই বাই